আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগে আমরা ফ্যামিলি মেম্বার্সরা কয়েকজন মিলে 300 ফিট গিয়েছিলাম। আমি এর আগে আমার ফ্যামিলির অনেকের মুখে শুনতাম যে 300 ফিটে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে, তার মধ্যে তারা গিয়েছিল কয়েকটা রেস্টুরেন্টে, এর মধ্যে তাদের সবথেকে ভালো লেগেছে দ্য পিজা স্টুডিও। তো আমাকে বাসায় এসে সবাই খুব পিকচার ভিডিওস দেখাতো, তো আমি চিন্তা করতাম আমি যখন যাব অবশ্যই আমি সুন্দর একটা মিনি ব্লগ করে ফেলবো। তো যেদিন আমি গিয়েছিলাম সেদিন বাইরে থেকে দেখেই মনে হচ্ছিল ভেতরটা খুব বেশি সুন্দর, দ্যাটস ওয়াই আমি তো তাড়াতাড়ি ফোনটা বের করে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে ফেললাম। অনেকদিন যাবতই ভাবছিলাম যে ভয়েস দিব, বাট সময় হচ্ছিল না। অ্যাট লাস্ট আজকে, যাই হোক, দেন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছিলাম। জায়গাটা এত বেশি সুন্দর, অনেক অনেক লাইটিং করা অ্যান্ড একদম ন্যাচুরাল একটা ভাইব আসে এখানে। অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানকার খাবারও খুব ভালো ছিল, বাট আমরা ছোট্ট একটা প্রবলেম খুব বেশি ফেস করেছি, দ্যাট ইজ এখানে একদমই সিমার নেটওয়ার্ক পাওয়া যায় না, দ্যাটস ওয়াই টিকটক ভিডিও করতে খুব প্রবলেম ফেস করতে হয়। বাট আমরা অনেক পিকচার তুলেছি, ফোনে অনেক ভিডিওস মেক করেছি। যাই হোক, এই তো ছিল, থ্যাংকস ফর ওয়াচিং।